দেখো একেবারেই একেবারেই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি যে ফরেনসিক বিশেষজ্ঞরা ঢুকেছেন যে অফিসের গেট, ইতিমধ্যে পুলিশের প্রাথমিকভাবে পুলিশ দেখেছে এবং এখন ফিঙ্গারপ্রিন্ট থেকে আরম্ভ করে কটা গুলি চলেছে এই অফিসের ভেতরে সেটা কিছুটা হলো প্রাথমিকভাবে অনুমান করা সম্ভব হবে ফরেনসিক বিশেষজ্ঞদের তরফে। তার কারণ এই যে গেট যেটা বন্ধ ছিল সেই গেটটা খুলে ঠিক যেখানে গুলি চলেছে তার ঠিক ডান দিকে, অর্থাৎ প্রধান গেট থেকে ঢুকে ডান দিকে আরও একটা ঘর, সেখানে একটা দরজা, সেই দরজার ভেতরেই বসেছিল মলয় দত্ত। ঠিক সেখানেই বিশ্বনাথ সিংহ ওরফে বাচ্চা সে আসে এই ঘর এবং তার ঠিক বাইরে যে ঘরের দরজা ইতিমধ্যে সঞ্জয় চ্যাটার্জি দেখাচ্ছে যে ঘরের ভেতরে ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল ঢুকেছেন তার ঠিক বাইরেটায় কিন্তু, এবং ভেতর বাইরে মিলিয়ে মোট তিন থেকে চারজন এখানে উপস্থিত ছিল প্রাথমিকভাবে এটাই জানতে পাচ্ছেন তদন্তকারীরা। এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট যেমন সংগ্রহ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে গুলির কোনো খোল পাওয়া যায় কিনা বা কোনো জায়গাতে দাগ রয়েছে কিনা দেওয়ালে সেটাও কিন্তু নিশ্চিতভাবে দেখার তারা চেষ্টা করছেন। সাইন্টিফিক বেশ কিছু তথ্য যাতে পাওয়া যায় সেই জন্য তারা কিন্তু তাদের যে ইকুইপমেন্টসগুলো সেগুলো ব্যবহার ইতিমধ্যে শুরু করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সাইন্টিফিক উইং কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার তারা এখান থেকে ছবি তুলে তাদের তথ্য তারা কিন্তু নিচ্ছেন। সব মিলে এই যে ঘটনা সেই ঘটনায় চাঞ্চল্য যেমন ছড়িয়েছে এলাকাতে, এলাকার বাসিন্দারা অনেকেই বলছেন কোনোদিনও এই ঘটনা ঘটেছে তার মানে আতঙ্কের পরিস্থিতি। দিনে দুপুরে যেখানে এই ঘটনা ঘটল এই সেখানে যথেষ্ট জনবহুল এলাকা, এখানে বেশ কয়েকটি আবাসন রয়েছে, তাহলে এই ধরনের ঘটনা ঘটলো কেন সেটাই তাদের প্রশ্ন। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদের সঙ্গে এই ঘটনা। সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, সরাসরি চলে যাব। আপনারা তো বলেননি যে কংগ্রেস ব্রাত্য এবং একটা বৃহত্তর জোট বিজেপির বিরুদ্ধে গড়ে তুলতে চাইছেন, প্রশান্তের এই যে যেটা চলছে এক্সপেরিমেন্ট এটাকে একটা অভিমুখ তৈরি করতে পারে বা তৃণমূল এটাকে কিভাবে দেখছে? এ বিষয়ে আমি কোনো মন্তব্যই করবো না, কারণ হচ্ছে সেটা সম্পূর্ণ অন্য দলের বিষয়, সেই বিষয়ে কোনোভাবেই মন্তব্য করবো না। তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী খুব স্পষ্টভাবে বিজেপির বিকল্প তৈরি করার প্রশ্নে তার মনোভাব তাদের মনোভাব জানিয়ে দিয়েছেন। আমি শুধু একটা কথা রিপিট করতে চাই যে সিপিআইএম বা বিরোধীরা যারা একটু ইদানিং দু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে একটু সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের বা করার চেষ্টা করছেন, আমি শুধু মনে করিয়ে দেবো যে সিপিআইএম ক্ষমতায় থাকাকালীন তারা শ্মশানের দখলদারিটাও তারা কিন্তু ছাড়েনি। সত্যজিৎ রায়ের শেষকৃত্যর দিন দেখা গেছিল কেওড়াতলা শ্মশানে মৃতদেহের খাট, মৃতদেহের বালিশ, মৃতদেহের চাদর, ফুল, এগুলো পর্যন্ত নিয়ে তাদের দুই গোষ্ঠীর লড়াই হয়। যারা মৃতদেহকে ছাড়ে না, যারা মৃতদেহের খাট বালিশ ছাড়ে না, দখলদারির করে, তারা জ্ঞান দিতে আসছে। যে দু একটি ঘটনা ঘটছে তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, সিপিএম জমানায় এলাকার দখলদারির যে কুৎসিত ঘটনাগুলি ঘটে গিয়েছে এবং আজ অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যে ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটছে তার তুলনায় পশ্চিমবঙ্গ অনেক 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 ভালো আছে। যে দু একটি অনভিপ্রেত ঘটনা ঘটছে তার সঙ্গে রাজনীতি বা দলাদলির কোনো সম্পর্ক নেই, সমাজে বহু ভালো ঘটনা ঘটে, দু একটি খারাপ ঘটনা কমানোর চেষ্টা হচ্ছে, ঘটলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কিন্তু প্রশাসন কঠোরভাবেই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সিপিএম এর মতো শ্মশান বেঁচে দেয়া, শ্মশানের দখলদারির গোষ্ঠীবাজি, এটা তো ভারতবর্ষে নজির হয়ে আছে। কেওড়াতলা শ্মশানে মরদেহের খাট আর বালিশ বিছানা নিয়ে যারা দুই গোষ্ঠীর লড়াই করেছেন, যার জন্য তৎকালীন পুলিশ কমিশনারকে সরে যেতে হয়েছিল, সেই সর্বকালীন লজ্জা যে সিপিএম এর গায়ে আছে আর অন্য অন্য রাজ্যে বিজেপি যা করে যাচ্ছে, এ করে এখানে যে ঘটনা সেটা দুই পরিচিত ব্যবসায়ী তাদের মধ্যে কোনো তিক্ত ঘটনা ঘটেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এলাকা একদম ঠিকঠাক আছে, তার সঙ্গে সার্বিকতার কোনো সম্পর্ক নেই।